আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা রেসিপি। আমার আজকের রেসিপি হলো আমার নিজের গার্ডেনের লাউ শাক দিয়ে আমি কিভাবে রুই মাছের ঝোল কারি রান্না করি সেটি দেখাব। এখানে আমি আমার বেলকনি থেকে লাউ পাতা কেটে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে সব কিছু নিয়ে নিয়েছি, রুই মাছ আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আর এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আরেকটা ফ্রাই প্যানে আমি যে রুই মাছ রেখেছিলাম সেটা আমি লবণ মরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি এটা ভেজে নিব এখন। আর এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিব। যেহেতু এটা লাউ শাকের ঝোল, এখানে বেশি মশলা ইউজ করব না, অল্প মশলা দিয়ে আমি রান্না করব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আবার যদি পরে লাগে তাহলে দিয়ে দিব। আর এখন মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি লাউ পাতা আগে থেকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিক দিয়ে আমার মাছ ফ্রাই করাটাও হয়ে গেছে। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি যখনই ভিডিওটি আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এই তো লাউ পাতাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম রুই মাছ সেটা দিয়ে দিব। এখন আমি রুই মাছ গুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। রুই মাছ দিয়ে ঝোল কারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন আর না চাইলে দিবেন না, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। আর এই তো আমি এখন একটা সার্ভিং ডিশে উঠিয়ে সার্ভ করব। এটা গরম ভাত দিয়ে খেতে খুব মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেছে দারুণ মজাদার রুই মাছ দিয়ে ঝোল কারি। আমার আজকের রেসিপিটি কেমন হলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।